দেশে তিন মাসে বাড়ি ভাড়া বেড়েছে 5.89%। দেশে গত বছরের শেষ তিন মাসে বাড়ি ভাড়া 5.89% বেড়েছে। আগের বছর 2022 সালের একই সময়ে ভাড়া বেড়েছিল 5.83%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বাড়ি ভাড়া সূচকের 2023-24 অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। পাকা, আধা পাকা, কাঁচা ও খুপরি এই তিন ধরনের বাড়ির ভাড়া নিয়ে বিবিএস হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, একটি পরিবারের মোট আয়ের 14 থেকে 75% পর্যন্ত বাড়ি ভাড়ায় ব্যয় হয়। বিভাগীয় হিসেবে দেখা গেছে, বাড়ি ভাড়া সবচেয়ে বেশি বেড়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ভাড়া বৃদ্ধির সূচক বেড়েছে 109.92%। এরপর রয়েছে বরিশাল বিভাগ, এ বিভাগে ভাড়া বেড়েছে 109.40%। সবচেয়ে কম বাড়ি ভাড়া বেড়েছে সিলেট বিভাগে, এ বিভাগে বাড়ি ভাড়া বেড়েছে 108.64%। জানা গেছে, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণের আইনটি করা হয়েছিল 1991 সালে। ভাড়াটিয়ারদের স্বার্থ রক্ষার নানান বিষয় এখানে উল্লেখ থাকলেও বাস্তবে আইনটির তেমন প্রয়োগ নেই। ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব এর তথ্য অনুযায়ী, গত 15 বছরে বাড়ি ভাড়া বেড়েছে 628%। গত 25 বছরে রাজধানীতে বাড়ি ভাড়া বেড়েছে প্রায় 400%। একই সময়ে নিত্যপণ্যের দাম বেড়েছে 200%। অর্থাৎ এ সময়ে নিত্যপণ্যের দামের তুলনায় বাড়ি ভাড়া বৃদ্ধির হার দ্বিগুণ। সংগঠনটির অন্য এক পরিসংখ্যান বলছে, ঢাকার 27% ভাড়াটিয়া আয়ের প্রায় 30%, 57% ভাড়াটিয়া আয়ের প্রায় 50% এবং 12% ভাড়াটিয়া আয়ের প্রায় 75% টাকা শুধু বাসা ভাড়া পরিশোধে ব্যয় করে থাকেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার প্রতিবেদন। নিয়মিত প্রতিবেদন দেখতে চোখ রাখুন নতুন টেলিভিশনের পর্দায়।